লেখাপড়া জনগণ শিক্ষা দিতে বসবাস করিতে তো হ্যাঁ লেখাপড়া, যেখানে খাদ্যের অভাব সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের অভাব সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে বাসস্থানের অভাব সেখানে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। প্রজাগণ সুখ শান্তি দিয়ে আছে, প্রজাগণ অথচ আপনার গুণগান কীর্তন করছে। যা ভাড়া দীর্ঘক্ষণ রাজ্য পরিচালনা করতে করতে আমার অরুচি বোধ হয়েছে, আমি মনস্থ করেছি আমি শিকারে যাব। শিকারে যাবেন তো যাবেন, আপনার অবর্তমানে এই বিশাল রাজ্য কে পরিচালনা করবে? জাহাপনা আলম বলুন, আপনি শুধু আমার উজিরে নন, শুধু আপনি আমার বিশ্বস্ত বন্ধু, আপনি আমার এই রাজ্য পরিচালনার দায়িত্ব নেবেন। আমি কি পারবো জাহাপনা? তাহলে শিকারে আপনি বজরায় যাবেন না, হস্তে যাবেন না, ঘোড়ায় যাবেন? করেছি আমি এই উড়িয়াবাদ ঘোড়া ছড়ে শিকারে যাব সাহেব, তাই আর বিলম্ব না করে শিকারে যাওয়ার আয়োজন করুন। ঠিক আছে যাব, শিকারে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এখনই রাজকার্য সমাপ্ত হলো, চলুন উজির আলম, চলুন জাহাপনা। অনুরোধ করছি, অনেক সতী মায়ের ইজ্জত নিয়েছি, বর্তমান আমি আর ডাকাতি করব না, না আমি আর ডাকাতি করব না, না 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 ডাকাতি করব না, আমি এখান থেকে চলে যাব। না 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 আমি আর ডাকাতি করব না, ডাকাতি করবি না? না ডাকাতি আমি করব না। তাহলে দেখ, সরকারের আদেশ ডাকাতি তোর করতে হবে। না ডাকাতি আমি করব না। তুই সরকারের আদেশ অমান্য করলি। খেলো বলো,
কেন তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে,
আমি যে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ ব্যাপারে হয়তো কিছু জানেন। এই কি আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দিই। বন্ধুকে যাহাপনা, আমাকে কেন স্মরণ করেছেন? সাহেব, আপনি কি বলতে পারেন প্রজারা কোনো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? তাই জনাব, প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি। কি বলছো জি সাহেব? গুলোকে যে গোপন না করে আপনি প্রকাশ্যে বলুন। জনাব, আমি যে সে কথা বলতে সাহস পাচ্ছি না জনাব। আমি আপনাকে অবদান করলুম, আপনি নির্ভয়ে বলুন। জনাপনা, আপনার কোন সন্তান নেই, তাই প্রজারা বলা বলি করলে আপনার মুখ দর্শন করলে প্রজাদের মুখে ঢুকে না, তাই তো তারা বলা বলি করছে আপনার এ রাজ্যে ছেড়ে প্রজারা অন্য রাজ্যে চলে যাবে। প্রজারা কেন জনাব? তাই তো আমি নিজে মনস্থির করেছি, আমি আর এ রাজ্যে থাকবো না, রাজ্যে ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। উজির সাহেব, আমার অন্যের প্রতিপালিত হয়ে আমার এই সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে আপনার সাহস হলো? চল এই মুহূর্তে বেরিয়ে যান, আমি আপনার মুখ দেখতে চাই না। তাই যাচ্ছি জনাব, কিন্তু যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি, ধমক দিয়ে আমার মুখ বন্ধ করলো কিন্তু প্রজাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। তবে যাবার বেলা আরো একটি কথা বলে যাচ্ছি জনাব, একদিন এমন দিন আসবে এই বৃদ্ধ উজিরকে আপনি খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। হাত খোদা, আমি কি করলাম? Thank you.
আমার ব্যথা তুমি বুঝবে না পাগল, না 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 না, আমি আর রাজ্যে থাকবো না, আমি এক্ষুনি রাজ্য কিন্তু যাবার বেলায় তার যে সিংহাসনটাকে একবার সালাম করে আমি আপনার অযোগ্য সন্তান, আমি আপনার দেওয়ার সম্মান রক্ষা করতে পারলাম না, আপনি আমার ক্ষমা করুন, আমার ক্ষমা করুন, সিংহাসনটা আমার ফরফর করে ধরল কেন, আমি আর তাকে ডাক্তার যদি চুটে আসি তাহলে আমার আর না হবে না, শোকে থাকো প্রজাগণ, আজ হতে তোমাদের আকুরে রাজা তোমাদের ধরে চলে যাচ্ছে, শোকে থাকো শান্তিতে থাকো প্রজাগণ, সিংহাসনে রাজমুকুট পরে রয়েছে, তবে কি তবে কি পুত্র অভাবে যাপনা সিংহাসন ছেড়ে রাজ্য ছেড়ে চলে গেছে, হাই খোদা আমরা আমরা তোমাদের তোমার কাছে একটি পুত্রের জন্য কত লালায়িত, যাদের
পিতা পুত্র অভাবে রাজ্য ছেড়ে চলে গেছে। আমি পারবো না, জাহাপনা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা তাহলে চলো লায়লা, আমরা জাহান তার সন্ধানে যাই। ঠিক আছে, তাই চলো।